তো দেখো বন্ধুরা, ভুনা খিচুড়ি ইলিশ মাছ ভাজা দিয়ে খুবই সুস্বাদু একটা খাবার। তো তোমাদেরকে আমি আজকে এই রেসিপিটা করে দেখাবো। দেখো, কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কার গোটা জিরে দেওয়া আছে। এবার দিয়ে নিচ্ছি আমি পেঁয়াজটা দিয়ে নিলাম। তো পেঁয়াজটা দিয়ে আমি কড়াইতে একটু নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো তোমাদেরকে আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়িটা একটু ঝুরঝুরে হয়, খেতে খুব ভালো লাগে। তো খুবই সংক্ষেপে করে দেখাবো, সঙ্গে থাকো বন্ধুরা। এবার দিয়ে নিলাম আদা বাটা, আমি এর মধ্যে দিয়ে নিয়েছি পেঁয়াজটার মধ্যে দিয়ে একটু কড়াইতে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে নিচ্ছি আমি কয়েক টুকরো আলু দিয়ে নেব, আলুটাও দিয়ে আমি কড়াইতে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে নেব কাজু বাদাম, আর কিশমিশটা আমি এর মধ্যে দিয়ে নেব। তো কাজু বাদাম কিশমিশটা দিয়ে একটু কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন একটু হলুদ অ্যাড করে নেব, তারপর আমি দিয়ে নেব ধনে পাউডার আর জিরে পাউডার, এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। আর সামান্য পরিমাণ একটু গরম মশলা দিয়ে নিলাম, আর পরিমাণ মতন লবণ দিয়ে নিয়েছি। দিয়ে সমস্ত উপকরণটাকে আমি একটু কড়াইতে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব, আমি একটা গ্রেভি তৈরি করে নেব। তো কড়াইতে যাতে লেগে না যায় তার জন্য আমি একটু সামান্য পরিমাণ একটু এর মধ্যে জল অ্যাড করে নেব। জল অ্যাড করে দেখো বন্ধুরা, একটু সামান্য ভালো গ্রেভি তৈরি হয়ে গেছে। তা তার আগে আমি দেরাদুন রাইস আর মুসুরির ডাল আর মুগ ডালটা আমি আধা সেদ্ধ করে রেখেছিলাম, তা সেটাই আমি এর মধ্যে পুরোটাই দিয়ে নেব। পুরোটা আমি দিয়ে নিয়েছি। এবার আমি সমস্ত উপকরণটা, ওই গ্রেভিটা যেটা তৈরি করেছিলাম, তার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি সমস্ত উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভুনা খিচুড়িটা একটু ঝুরঝুরে হয়, একটু মাখো মাখো টাইপের হয়, খেতে খুবই ভালো লাগে। মোটামুটি আমার মিক্স করা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। সমস্ত উপকরণটা মিশিয়ে নিয়েছি আমি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে নেব। জল অ্যাড করে আমি ভালো করে আবার একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম, মিনিট 5-7-এর জন্য আমি এটা ঢেকে রাখব। তা মিনিট 7 পরে আমি আবার খুলে দেখছি। দেখো বন্ধুরা, মোটামুটি হয়ে এসছে। দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখলে বুঝতে পারলে। তা আমি কড়াইতে আর মিনিট 2 একটু নাড়াচাড়া করে নেব। তো সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম, ছড়িয়ে আবার একটু কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা, তো ভুনা খিচুড়িটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো দেখো আমি এবার একটু সার্ভ করে দিচ্ছি। তা কার কার আমার এই রেসিপিটা ভালো লাগলো একটু অবশ্যই জানিও।